দাঁড়িয়ে আছি কক্সবাজার শহরের সেই টেকপাড়া সংলগ্ন এলাকার যেটি প্রধান সড়ক সেই প্রধান সড়কে আমার পেছনেই আপনারা দেখতে পাচ্ছেন যে ভোর রাত থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল সেই চলমান বৃষ্টির কারণে যে টেকপাড়া সড়ক সেই টেকপাড়া সড়ক প্রায় পুরোটি পানির নিচে তলিয়ে গেছে বলা চলে কিছু কিছু জায়গা থেকে পানি নেমে আসলেও টেকপাড়া সংলগ্ন যে খাতুন স্কুল সংলগ্ন যে রাস্তা সেই রাস্তার সেই রাস্তাটি এছাড়া খুরুশকুল যাওয়ার যে রাস্তাটি সেই রাস্তাটি সহ যে টেকপাড়া আসার যে রাস্তা এই বেশ কিছু রাস্তা এখনো অবধি প্রায় হাঁটু সমান পানির নিচেই তলিয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের যে ভোগান্তি সেই ভোগান্তির চিত্র আপনারা দেখতে পাচ্ছেন আমরা খবর পেয়েছি যে কক্সবাজার শহরের বেশ কিছু এলাকা যে এলাকাগুলো একটু নিচু স্থানীয় সেই এলাকাগুলো সম্পূর্ণই প্রায় পানির নিচে তলিয়ে গেছে যে বৃষ্টি এছাড়াও আমরা বিভিন্ন জায়গা থেকে পাহাড় ধসের আপনারা দেখেছেন যে পাহাড় ধসের সহ যে দুজনের মৃত্যু হয়েছে সেই খবর আপনাদের দেখিয়েছি এখন যেটি দেখাতে চাইছি সরাসরি যদি দেখতে চান যে দেখতে পাচ্ছেন যে টেকপাড়া সংলগ্ন যে রাস্তা সেই রাস্তাটি সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছে এখানে মানুষজনের যে চলাচলের ব্যবস্থা সেটি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে আমরা যদি দেখাতে চাই যে সাবেক সাংসদ এথিন রাখাইনের বাসা সংলগ্ন যে সড়ক সেই সড়কটিও কিন্তু সম্পূর্ণ পানির নিচে দেখতে পাচ্ছেন যে স্থানীয় মানুষজনের যে চলাফেরা সেই চলাফেরায় কি মারাত্মক দুর্ভোগ তাদের পোহাতে হচ্ছে এবং যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে তারা সকাল থেকে এখন অবধি তাদের যে দোকান সেগুলো খুলতে পারেনি এবং সেই অবস্থাতেই চলছে টেকপাড়ার মানুষের জীবন শুধু টেকপাড়া নয় দর্শক আমরা আগেও বলেছি যে এই ঘন্টা বৃষ্টিতেই কিন্তু কক্সবাজার শহরের যে এলাকাগুলো আছে সেগুলো প্রায় বেশিরভাগ পানির নিচে তলিয়ে এলাকায় গেছে দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন যে দোকান ইতিমধ্যেই পানি ঢুকে গেছে কিছু দোকান থেকে পানি সংস্কারের পানি নিষ্কাশনের কাজ চলছে এবং কিছু দোকান যেগুলো চলছে পানির নিচেই তাদের কার্যক্রম পানির মধ্যেই তাদের কার্যক্রম তারা চালিয়ে নিয়ে যাচ্ছে আমরা এখন সরাসরি যুক্ত আছি টেকপাড়া চৌমুহনী থেকে যে চার রাস্তার মোড় সেই চার রাস্তার মোড়ের দুটি নতুন রাস্তায় পানি উঠলেও আমরা এলাকাবাসীর কাছ থেকে জানতে পেরেছি যে সেই পানি কিছু সময়ের মধ্যে নেমে গেছে কিন্তু যেগুলো পুরনো রাস্তা একটু কয়েক বছর আগে বা এক বছর আগে করা হয়েছে সেই সংস্কার করা রাস্তাও কিন্তু এখনও সম্পূর্ণ পানির নিচেই বলা চলে সেখানে রকম রিক্সা যানবাহন চলাচল তো দূরের কথা যে মানুষের চলাচল সেটিও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখন যে এটি যে রাস্তাটি দেখাচ্ছি সেই রাস্তাটি হচ্ছে টেকপাড়া আসার যে রাস্তা সেই রাস্তাটি এই রাস্তাটি নিয়ে ইতিমধ্যে বেশ কয়েকবার টিটিএনএ প্রতিবেদন প্রচারিত হয়েছে লাইভ দেখানো হয়েছে কিন্তু সংস্কারের পরেও এই রাস্তাটি যেমন পানি উঠে যেত ঘন্টাখানিকের বৃষ্টিতেই এখনও ঠিক একই রকম রকমভাবেই কিন্তু এই রাস্তাগুলোতে পানি উঠে যায় আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষ এলাকার মানুষজন এখানে আছেন আমরা একটু তাদের সাথে কথা বলতে চাইব আমরা তাদের কাছে জানতে চাইবো যে এলাকার এই যে অবস্থা এই অবস্থাটা আমরা একটু যদি আপনার কাছে জানতে চাই আমরা একটু জানতে চাইবো যে এরকম পানি কখন থেকে এলাকায় এরকম পানি কখন থেকে দেখছেন আমি দেখছি যে পরে সেখান থেকে পাঁচ বছর হবে কেন এবং গতকাল বৃষ্টির পর থেকে কি পানি উঠে যায় এবং প্রতিবার বৃষ্টির পরেই কি এলাকা এভাবে পানি উঠে যায় কিনা প্রতিবার বৃষ্টির পরে এখানে পানি উঠে না জনগণ অনেক কষ্ট হয় আমাদের কষ্ট হয় স্কুলে যাতে লেখাপড়া করে ছাত্র ছাত্রীরা স্কুলে যায় তাদের অনেক কষ্ট হয় সবার কষ্ট হয় সবার কষ্ট হয় তো এই ব্যাপারে আপনারা প্রশাসনের কোনো পদক্ষেপ দেখেছেন কিনা এবং সেটি এখন পর্যন্ত কেন কার্যকর হচ্ছে না এ ব্যাপারে আপনার কি মতামত আমরা এই যে ওয়ার্ডের সাইন নম্বর ওয়ার্ডের এহসান কাউন্সিলরকে আমরা বলছি উনিও এই এরকম লাইভ করছেন দেখাইছেন তো এটা উনি পৌষার পক্ষ তো ব্যবস্থা নেবেন দর্শক তিনি যেমনটা বলছিলেন যে ইতিমধ্যেই যিনি কাউন্সিলর রয়েছেন তার মাধ্যমে পৌরসভায় অবহিত করা হয়েছে কিন্তু বারবার অবহিত করার পরেও কোনো কার্যকর ব্যবস্থার অভাবে কিন্তু এই যে রাস্তা সেই রাস্তাটি যেমন থাকার কথা তেমন না থেকে ঠিকই বৃষ্টি সামান্য বৃষ্টিতেই পানির নিচে চলে যায় এর মধ্যে গতকাল ভোর রাত থেকে সাড়ে তিনটার পর থেকে যে বৃষ্টিটি শুরু হয়েছে সেই বৃষ্টিটিতে কিন্তু যে টেকপাড়া সংলগ্ন এলাকা সেই টেকপাড়া সংলগ্ন এলাকাটি প্রায় সম্পূর্ণই তলিয়ে গেছে দর্শক আজ কিন্তু এইচএসসি পরীক্ষাও রয়েছে এবং এই বৃষ্টিতে এই যে কক্সবাজার শহরের যে এলাকাগুলো ইতিমধ্যে পানির নিচে ডুবে গেছে সেই এলাকাগুলোর পরীক্ষার্থীরা পরীক্ষার দিতে যাওয়ার যে ব্যবস্থা সেটি হয়তো তাদের অনেক বেশি দুর্ভোগ পোহাতে হবে অনেক বেশি দুর্ভোগ পোহাতে হবে আমরা দেখতে পাচ্ছি যে স্কুলগামী ছোট ছোট শিশুরা তারা স্কুলে যাওয়ার জন্য স্কুল পোশাক পরি তৈরি হয়ে আছে কিন্তু এই যে রাস্তার এই অবস্থায় তাদের কিন্তু যে স্কুলে যাওয়া সেটি কিন্তু ব্যাহত হচ্ছে দর্শক হয়ে দেখাবার চেষ্টা করছিলাম শহরের যে টেকপাড়া সংলগ্ন এলাকা সেই টেকপাড়া সংলগ্ন এলাকা বৃষ্টির পর থেকে যে প্রধান সড়ক সেই প্রধান সড়ক থেকে শুরু করে বেশ কিছু এলাকা এখনো পানির নিচেই রয়েছে আহ এলাকাবাসী আশা করছেন খুব দ্রুতই কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে তাদের এই যে দুর্ভোগ সেই দুর্ভোগ থেকে পৌর প্রশাসন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের মুক্তি দেবেন এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি সায়ন্তন ভট্টাচার্য